হ্যালো ইভ্রিহান ওয়েলকাম টু ফোর্টস একাডেমি বন্ধুরা তোমাদের ইউপিএসসির মাধ্যমে অর্থাৎ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে তোমাদের যে এনডিএ অ্যান্ড এন এর যে ভ্যাকান্সি পার হয়েছিল তোমাদের নভেম্বর এবং ডিসেম্বরের মাঝামাঝিতে তোমাদের এই ভ্যাকান্সি পার হয়েছিল তাতে তোমরা যদি অনলাইন অ্যাপ্লাই করে থাকো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কেননা ফ্রেন্ডস তোমাদের এনডিএ অ্যান্ড এন এর তোমাদের ভ্যাকান্সি যে তাতে তোমরা যদি আবেদন করে থাকো তার অ্যাডমিট কার্ড জারি করে দেওয়া হয়েছে ওকে অ্যাডমিট কার্ড তোমরা কীভাবে ডাউনলোড করতে পারবে আমি সেটি তোমাদেরকে দেখিয়ে দেবো সম্পূর্ণ সঠিক পদ্ধতিতে আমরা তোমাদেরকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পদ্ধতি দেখিয়ে দেবো ফ্রেন্ডস তুমি যদি আবেদন করে থাকো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো অ্যান্ড তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা যদি প্রত্যেকটি আপডেট পেতে চাও অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তোমাদেরকে আমি বলে দিচ্ছি এনডি এর মাধ্যমে ন্যাশনাল ডিফেন্স একাডেমির মাধ্যমে ভারতের বিভিন্ন অফিসার পদে তোমরা যেতে পারবে এই পদে আমি তোমাদেরকে বলে দিচ্ছি তুমি যদি সায়েন্স শাখায় আবেদন করে থাকো তাহলে নেভি অ্যান্ড এয়ারফোর্স পদে তুমি যেতে পারবে অ্যান্ড আর্টস শাখায় তুমি যদি আবেদন করেছিলে তাহলে ভারতীয় অর্থাৎ ভারতীয় স্থলবাহিনী অর্থাৎ আর্মি পদে তুমি যোগ্য ওকে এই নিয়ে তোমাদের ভ্যাকান্সি বার হয়েছিল তো প্রথমত কী করতে হবে তোমাদেরকে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে ইউপিএসসির এখানে তোমরা অ্যাডমিট কার্ড বলে একটা অপশান পেয়ে যাবে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ অ্যাডমিট কার্ডের অপশান এই অ্যাডমিট কার্ড অপশানে তোমাদেরকে ক্লিক করতে হবে অ্যাডমিট কার্ড অপশানে যখনই তুমি ক্লিক করবে তোমরা নিচে স্কল ডাউন করবে অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ ই অ্যাডমিট কার্ড ফর এক্সামিনেশান অফ ইউপিএসসি ওকে এই যে অপশানটি দেখতে পাচ্ছ এখানে তোমাদেরকে ক্লিক করতে হবে এই অপশানে তুমি যখনই ক্লিক করবে নতুন একটি পেজ ওপেন হয়ে চলে আসবে এখানে দেখতে পাচ্ছ কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস কমিশন এক্সামিনেশনে তোমাদের অ্যাডমিট কার্ড দিচ্ছে অ্যান্ড তোমাদের ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির মাধ্যমে অ্যান্ড নেভাল একাডেমির মাধ্যমে যে এক্সাম হবে তার তোমাদের অ্যাডমিট কার্ড দেওয়া হচ্ছে এ তোমাদের এক্সাম তোমরা দেখতে পাচ্ছ এপ্রিলের দশ তারিখ থেকে শুরু হয়ে যাবে অ্যান্ড এটাও এপ্রিলের দশ তারিখ থেকে শুরু হয়ে যাবে তো তোমরা তোমার যেটা প্রয়োজন সেটাতে অর্থাৎ ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে আমরা ক্লিক করবো অর্থাৎ ডাউনলোড প্রসেসে তখনই তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের একটি পেজ নতুন পেজ চলে আসবে সেই নতুন পেজে তোমাদেরকে ক্লিক হেয়ার যে অপশান তোমরা দেখতে পাচ্ছ এই অপশানে তোমাদেরকে ক্লিক করতে হবে ফ্রেন্ডস যখনই তুমি ক্লিক করবে ক্লিক করার পরে আরেকটি নতুন পেজ তোমাদের কাছে চলে আসবে যখনই তোমাদের নতুন পেজ চলে আসবে এখানে একটি সূচনা দেওয়া রয়েছে তোমাদের অ্যাডমিট কার্ডের ওপরে এটি তোমরা ইংলিশ অ্যান্ড হিন্দিতে দেওয়া রয়েছে তোমরা যদি চাও তো এটা প্রিন্ট আউট করতে পারবে নাহলে এটা পুরোপুরি পড়ে তোমরা ইএস অপশানে তোমরা ক্লিক করে দেবে ইএস অপশানে যখনই তুমি ক্লিক করবে নতুন আরেকটি পেজ তোমাদের কাছে চলে আসবে নতুন পেজ যখনই তোমাদের কাছে চলে আসবে তুমি বাই রোল নাম্বার বা বাই রেজিস্টার আইডি দিয়ে তুমি যেটাতে দিয়ে যেটা দিয়ে তুমি অ্যাপ্লাই অর্থাৎ যেটা তোমার কাছে আছে রোল নাম্বার তো যেহেতু নেই তোমার কাছে রেজিস্ট্রেশন আইডি রয়েছে সেখানে তুমি ক্লিক করবে ক্লিক করার পরে ক্লিক হেয়ার অপশানে যখনই তুমি ক্লিক করবে নতুন পেজ তোমাদের কাছে চলে আসবে অ্যান্ড এখানে তোমাদের রেজিস্টার আইডি অ্যান্ড ক্যাপচার এবং তোমার ডিওবি দিয়ে তুমি সাবমিট করলেই তুমি অপ তোমার যে অ্যাডমিট কার্ড সেটি তুমি দেখতে পেয়ে যাবে তোমার যদি আইডি বা কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে তুমি ফরগেট আইডি করতে পারো তাহলে তুমি নতুন করে রেজিস্টার আইডি অবশ্যই পেয়ে যাবে ওকে তো বন্ধুরা এটি ছিল তোমাদের ফুল প্রসেস যার লিঙ্ক আমি অবশ্যই ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমাদের কোনো প্রবলেম হবে না তোমরা যদি আবেদন করে থাকো অবশ্যই তোমরা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নেবে দশ এপ্রিল থেকে তোমাদের এক্সাম শুরু হতে চলেছে ধন্যবাদ